দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো জানিয়ে দিব ফিলিস্তিন থেকে ইসরায়েলের উৎখাতে মুসলমানদের ঐক্যবদ্ধ হতেই হবে বললেন হুথি এদিকে ইরানের ভোটের অধিকার কেড়ে নিয়েছে জাতিসংঘ আরো জানবেন ফিলিস্তিনি পতাকা আকা স্কুল ছাত্রীকে গ্রেপ্তার করছে ইসরায়েল এছাড়াও ইরানের ওপর থেকে সমস্ত একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলছে চীন ক্ষমতায় গেলেই রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে মিয়ানমার ঐক্য সরকার আরও জানিয়ে দিব চীন ইস্যুতে ট্রাম্পের মতোই নিষেধাজ্ঞায় মাতলেন বাইডেন অন্যদিকে আফগানিস্তানে বোমা হামলায় নিহত চার সর্বশেষ জানিয়ে দিব চীনের অনুষাট প্রতিষ্ঠানের ওপর বাইডেনের নতুন নিষেধাজ্ঞা দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ফিলিস্তিন থেকে ইসরায়েলের উৎখাতে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে বললেন হুথি ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুতি বলেছেন ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদী ইসরায়েলকে উৎখাত করার জন্য পুরো মুসলিম বিশ্বকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে ইয়েমেনের রাজধানী সানা থেকে টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় আব্দুল মালেক আল হুতি মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এই আহ্বান জানান একই সঙ্গে তিনি ইহুদিবাদী ইসরায়েলের সরকারকে সম্পূর্ণভাবে বয়কট করার জন্য মুসলিম বিশ্বের প্রতি অনুরোধ রাখেন মার্কিন মধ্যস্থতা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যেসব আরব দেশ সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করেছে তাদের নিন্দা জানিয়ে আব্দুল মালিক বলেন যারা আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলকে এই ব্যাপারে সহযোগিতা করছে তারা মধ্যপ্রাচ্যের জনগণের বিরুদ্ধে অপরাধ করছে তিনি স্পষ্ট করে বলেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে আরব দেশগুলো ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশকে আমেরিকা এবং ইসরায়েলের কর্তৃত্বের কাছে আত্মসমর্পণ করার তৎপরতা চালিয়ে যাচ্ছে একই সঙ্গে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের প্রতিরোধকারী সংগঠনগুলোর বিরুদ্ধে শত্রুতামূলক অবস্থান নিয়েছে এছাড়াও তিনি বলেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন এবং পরবর্তীতে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর প্রতিরোধ অন্য মুসলিম দেশগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন ঠেকিয়ে রেখেছে আব্দুল মালিক আল হুতি তার বক্তৃতার এই পর্যায়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূয়সী প্রশংসা করে বলেন মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলোর প্রতি এই দেশটির সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে অন্যদিকে আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আরো বলেন মুসলমানদের মধ্যে বিভক্তির সৃষ্টির জন্য আমেরিকা এবং তেল আবিব উগ্রবাদী তাক ফেরি সন্ত্রাসীদেরকে ব্যবহার করছে ইসরায়েল ও আমেরিকার ষড়যন্ত্রে সিরিয়া লেবানন ও ইরাকের জনগণের বিরুদ্ধে এই সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করা হয়েছে সূত্রটি জানিয়েছে পার্স ইরানে ভোটের অধিকার কেড়ে নিয়েছে জাতিসংঘ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ বলেছেন একশত তিরানব্বই সদস্যদের জাতিসংঘের সাধারণ পরিষদে তার দেশের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে এই বিশ্ব সংস্থা অথচ আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরান খাদ্য ও জরুরি ঔষধপত্র কিনতে পারছে না সে বিষয়টি উপেক্ষা করে চলেছে জাতিসংঘ জাওয়াদ জারিব এক টুইট পোস্টে বলেছেন কাগজে কলমে জাতিসংঘের ইরানকে তার ভোট দেয়ার অধিকার থেকে বঞ্চিত করল এর একদিন আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভলকানো বোজরিক্ষে লেখা এক চিঠিতে জানিয়েছেন যে ইরানকে ভোটের অধিকার ফিরে পেতে হলে এক কোটি বাষট্টি লাখ একান্ন হাজার ডলার পরিশোধ করতে হবে এ সম্পর্কে জাওয়াদ জারিফ তার টুইটারে লেখেন ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিষয়টি জাতিসংঘ মোটেই বিবেচনা করেনি মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান খাদ্য কেনার মতো জরুরি কাজে অর্থ ব্যয় করতে পারছে না সে বিষয়টি উপেক্ষা করতে দেখা গেছে এছাড়াও জাতিসংঘ সনদের উনিশ নং অনুচ্ছেদ অনুসারে যেসব দেশ দুই বছর জাতিসংঘকে বার্ষিক চাঁদা দিতে ব্যর্থ হবে সাধারণ পরিষদে তাদের ভোটের অধিকার বাতিল হবে এ কারণে ইরান মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র কমরস কঙ্গো লিবিয়া নাইজার সাওতমে অ্যান্ড প্রিন্সিপ দক্ষিণ সুদান এবং জিম্বাবুয়ের ভোটের অধিকার বাতিল হয়েছে অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে আটকে থেকে অর্থ সংগ্রহ করতে পারছে না ইরান ফলে জাতিসংঘে চাঁদা দিতে পারেনি ইরান সূত্রটি জানিয়েছে পার্স টুডে ফিলিস্তিনি পতাকা আঁকায় স্কুল ছাত্রীকে গ্রেপ্তার ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুজালেম শেখ জাররা মহল্লায় ফিলিস্তিনি পতাকা আকার দায় এক স্কুল ছাত্রীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বিদ্যালয় থেকে ফেরার সময় ওই ছাত্রীকে গ্রেপ্তার করা হয় ফিলিস্তিনি আইনজীবী নাসের আউদ জানান চোদ্দ বছর বয়সী ওই শিক্ষার্থীর তার সহপাঠীর গালে রং দিয়ে ফিলিস্তিনে পতাকায় গেছিল গত পঁচিশে এপ্রিল জেরুজালেমের ইসরায়েলি ডিস্ট্রিক্ট কোর্ট শেখ জারামলা থেকে ছয় ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করে তাদের বাড়ি ইসরায়েল নাগরিকদের কাছে হস্তান্তরের আদেশ দেয় এই আদেশের জেরে পুরো ফিলিস্তিন জুড়ে বিক্ষোভ শুরু হয় ঘটনার ধারাবাহিকতায় স্বাধীনতাকামী সংগঠনগুলোর তৎপরতায় অবরুদ্ধ গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল অপরদিকে ইসরায়েলে অভ্যন্তরে থাকা ফিলিস্তিনি আরব বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকরাও বিক্ষোভ শুরু করেন সামগ্রিক অস্থিরতায় ইসরায়েলি আদালতে ফিলিস্তিনিদের উচ্ছেদে আপিল শুনানি স্থগিত করা হয়েছে সূত্র ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ইরানের ওপর থেকে সমস্ত একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলছে চীন চীন বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর আমেরিকার পক্ষ থেকে আরোপ করা সমস্ত অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত ইরানের উপর আমেরিকা যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে তারও নিন্দা জানিয়েছে বেইজিং তারা বলেছে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে যে বিতর্ক ও দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তার মূল কারণ হল আমেরিকা চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওইবেন এক রাজধানী বেইজিংয়ের নিয়মিত সংবাদ বিংফিয়ে এসব কথা বলেছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত লক্ষ্য নিয়ে এই আলোচনা চলছে সে সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনা মুখপাত্র এই কথা বলেন সূত্র সূত্রে ক্ষমতায় গেলেই রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে মিয়ানমার ঐক্য সরকার বিতর্কিত সামরিক জান্তা সরকারকে উৎখাত করে ক্ষমতায় যেতে পারলেই বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সসম্মানে ফিরিয়ে আনা হবে এমনকি তাদের নাগরিকত্বের স্বীকৃতিও দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে মিয়ানমারের একটি ছায়া সরকার মিয়ানমারের জান্তা বিরোধী জাতীয় ঐক্য সরকার তাদের সম্ভাব্য সংখ্যা লঘু নিয়ে এ তিন পিস্টার এক বিবৃতি প্রকাশ করেছে এতে সামরিক জান্তাকে ক্ষমতাচ্যুত করতে রোহিঙ্গাদের সাহায্য প্রার্থনা করা হয়েছে পাশাপাশি দেশটিতে বিদ্যমান সালের বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধন করে মিয়ানমারের জন্ম নেওয়া বা বিশ্বের যে কোনো স্থানে জন্মগ্রহণ করা বার্মিস নাগরিকদের সন্তানদের পূর্ণ নাগরিকত্ব প্রদানের অঙ্গীকার করেছে এন ইউজি এমন অবস্থায় জান্তাকে অবৈধ ঘোষণা দিয়ে একটি সায়া সরকার গড়ে তোলেন মিয়ানমারের রাজনীতিবিদরা যার বেশিরভাগ সদস্যরাই এন জাতীয় ঐক্য নাম দিয়ে এটিকে মিয়ানমারের বৈধ সরকার বলে দাবি করেন তারা অবশ্য মিয়ানমার জানতা এন ইউজিকে সন্ত্রাস বলে ঘোষণা দিয়েছে যার অর্থ তাদের সঙ্গে যে কেউ আলাপ করলে বা যোগাযোগ রাখলেই বন্দী হতে পারেন চীন ইস্যুতে ট্রাম্পের মতোই নিষেধাজ্ঞায় মাতলেন বাইডেন এশিয়ার পরশক্তি চীন ইস্যুতে পূর্বসরী ডোনাল্ড ট্রাম্পের পথেই হারছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন নিরাপত্তার জন্য হুমকির অজুহাত এনে চীনের কয়েক ডজন প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে মার্কিন নাগরিকদের বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন তিনি এর মধ্যে টেলিকম জয়েন্ট হোয়াই রয়েছে বলেও জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ নতুন এই নিষেধাজ্ঞার বিষয়ে হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় চীনের একত্রিশটি প্রতিষ্ঠান এখন সেটা বেড়ে হবে উনষাটটি জো বাইডেনের নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ আগামী দোসরা আগস্ট থেকে কার্যকর করা হবে এই নিষেধাজ্ঞার ফলে চীনের এসব প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের নাগরিকরা বিনিয়োগ করতে পারবেন না বলে জানিয়েছেন তিনি এর আগে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণে অংশ নেওয়া একত্রিশটি কোম্পানি এবং এর সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করেন ট্রাম্প প্রশাসন এখন তার উত্তরসূরি জো বাইডেন নিষেধাজ্ঞা তালিকায় আরও লম্বা করলেন আফগানিস্তানে বোমা হামলায় নিহত চার আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে এতে আহত হয়েছেন আরও চারজন আজ আফগান পুলিশের বরাতে তথ্যটি জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএপি গত দুই দিনের মধ্যে এ নিয়ে টানা তৃতীয়বার দেশটিতে বাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল পুলিশের মুখপাত্র ফেরদোস ফারামার্জ জানান কাবুলের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শিয়া সম্প্রদায়ের একটি পাড়ার কাছে রাস্তায় বোমাটি বিস্ফোরিত হয় আফগানিস্তানে সম্পত্তি শিয়াদের ওপর বারবার হামলার ঘটনা ঘটছে গত সপ্তাহের শুরুর দিকে কাবুলে দুটি বোমা বাসে অন্তত দশ জন নিহত হওয়ার ঘটনায় জঙ্গি সংগঠন আইএসএর আফগানিস্তান শাখা দায় স্বীকার করেছে সর্বশেষ জানিয়ে দেব চীনের উনষাট প্রতিষ্ঠানের ওপর বাইডেনের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী মাফিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যেন নিষেধাজ্ঞা অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর ওপর সর্বোচ্চ চাপ প্রভাব পড়ে এবং বিশ্ববাজার সর্বনিম্ন ক্ষতিগ্রস্ত হয় চীন আন্তর্জাতিক পর্যায়ে আগ্রাসী এবং নিজের দেশের ভিতরে অত্যাচারী আচরণ করছে বলেও চীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বাইডেন প্রশাসন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন ইঙ্গিত দিয়েছেন যে নতুন করে আরোপিত নিষেধাজ্ঞায় সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপ নিতে পারেন তারা তিনি বলেন চীনের প্রতিষ্ঠানের অধিকার আদায় এবং ধৈর্য স্বার্থ রক্ষা করার উদ্দেশ্যে এবং আইন অনুযায়ী তাদের সহায়তার লক্ষ্য নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে চীন এছাড়াও চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক শুধু দুই দেশের জন্যই নয় বাকি বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ সূত্রটি প্রকাশ করেছে বিবিসি আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য